হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমি তো এখন বাপের বাড়িতেই আছি, এখন বাজে সকাল 10টা। তো মা আজকে সকাল সকাল কি জলখাবার বানিয়ে দিয়েছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখে নিই। দেখো, মা আজকে সকাল সকাল জলখাবার বানিয়ে দিয়েছে, রুটি করেছে আর হচ্ছে ঘুগনি, আর কালকে রাতে একটু পায়েস বানিয়েছিল আর হচ্ছে মিষ্টি। এই হচ্ছে আজকে সকালে জলখাবার মা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করি, জলখাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার দুপুরে কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো, মা আমাকে খুব বড় দুটো কাজ দিয়েছে। বড় দুটো কাজ মানে হচ্ছে গাছ লাগানো। মা দুটো গাছ কিনেছে, একটা হচ্ছে দোপাটি আর হচ্ছে হলুদ রঙের জবা। তো দুটোই মা বলছে যে আজকে স্নান করার আগে তুই একটু ভালো করে লাগিয়ে দে। আর মার ধারণা যে আমি গাছ লাগালে নাকি সেই গাছগুলো খুব ভালো হয়, মানে আগেও অনেকবার লাগিয়েছে। আগে যখন আমি গাছ লাগাতাম তখন প্রত্যেকটা গাছ খুব ভালো হতো। তার জন্য মা, আমি যে এসি, মা বলছে যে তাহলে দুটো গাছ নিয়েছি, তুই আমাকে ভালো করে লাগিয়ে দে গাছ দুটো, তাহলে বেশ ভালো হবে। যাই হোক, এবার তো প্রথমে এই দোপাটিটা এদিকে লাগাচ্ছি, কারণ দোপাটি তো খুব একটা বেশি ঝাড় হয় না, তাই এখানে অল্প জায়গা যেহেতু সেহেতু এখানেই দোপাটিটা লাগিয়ে দিচ্ছি। মাটিতে তো গাছ লাগাতে হলে খুব বেশি যে সারটা দিতে হয় তা নয়, কিন্তু তাও দেওয়া খুবই ভালো, তাহলে গাছগুলো খুব ভালো হয়। তো এখন আপাতত কিছু দিচ্ছি না, এখন একটু গর্ত করে গাছটা পুঁতে দিচ্ছি। বেশ ভালোই হচ্ছে, আশা করি ভালো হবে। ফুল যখন হবে তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই সেই ফুলটাও শেয়ার করব, যে আমি গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম, সেই গাছে দেখো কি সুন্দর ফুল হয়েছে। এবার যে জবা গাছটা আছে, জবা গাছটা মা বলছে একটু পেছন দিক করে লাগাতে, কারণ জবা গাছ যেহেতু অনেক বড় হয়, সেহেতু যদি মানে যখন বড় হয়ে যাবে তখন জায়গা না পেলে সে বাড়তে পারবে না, তাই ওই দিকটা চলে যাচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ আছে, মানে অনেক রকমের জবা, মানে জবা ফুল যে নেই তা নয়, অনেক রকমের জবা গাছ আছে, তো অনেক রকমের ফুল হয়। তো মা বলছে যে ঠিক এখানটাতে লাগিয়ে দিতে, তাহলে একটু রোদ টোদও পাবে, তাহলে বেশ গাছটা ভালো হবে। তো রীতিমতো আমি মাটি খোঁড়া শুরু করে দিয়েছি, অনেক দিনে অভ্যাস ছেড়ে গেছে, কিন্তু যাই হোক তাও ভালোই লাগছে। আর গাছে যখন ফুল হবে তখন তো আরও বেশ ভালো লাগবে, মন তো একদম ভরে উঠবে। অল্প করে একটু গর্তটা করে নিলাম, কারণ গাছটা তো খুব ছোট, খুব একটা বড় নয়। এবার গাছটা আমি লাগিয়ে দিচ্ছি, গাছে যেন ফুল হয়, আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন গাছে ফুল হয়। মা খুব বিশ্বাস যে আমি গাছ লাগালে খুব ভালো গাছ হয়, তাই মার বিশ্বাসটা যেন থাকে। তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব যখন ফুল হবে। এটা হচ্ছে হলুদ রঙের জবা, মানে বাড়িতে অনেক কটা জবাই আছে, লাল, গোলাপি, বিস্কুট কালারের জবাগুলো হয়, সেগুলো সব কটাই আছে, শুধু হলুদ জবাটা ছিল না। মার খুব মানে ইচ্ছে ছিল যে হলুদ রঙের জবা আমি লাগিয়ে দেবো বাড়িতে, যাই হোক মার ইচ্ছেটা আজকে পূরণ হলো, তাই আমি হলুদ জবা গাছটা আজকে লাগিয়ে দিলাম। এবার তোমাদের সাথে কিছু গাছ শেয়ার করছি, মানে কি কি গাছ বাড়িতে আছে। যেমন এটা হচ্ছে শিউলি গাছ, এটা জবা ফুল গাছ, এটা মানে গোলাপি রঙের জবা হয় এতে। আর মা দেখো একটা ছোট্ট বেল গাছ লাগিয়েছে, বেল গাছটা যদি হয় তাহলে খুব ভালো হবে। আর এই পদ্ম ফুল, এটা হচ্ছে সাদা রঙের পদ্ম ফুল হয়, অনেক কটা করে হয়, প্রতিদিন 4-5টা করে পদ্ম ফুল গাছ। এই যে গাঁদা গাছগুলো নতুন লাগিয়েছে, শীতকালে গাঁদা ফুল তো লাগাতেই হয়, তাই নতুন গাঁদা চারা গাছ চারা কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে লাল জবা, আর এই গাছটা দেখো নীলকণ্ঠ, অনেক নীলকণ্ঠ ফুল কিন্তু হয় বাড়িতে। এটাও একটা জবা ফুল গাছ, কিন্তু কী কালার হয় আমি ঠিক জানি না, দেখিনি। আর এটা হচ্ছে টগর ফুল, টগর ফুল সবসময় হয় না, আর এটা সাদা ফুল গাছ, নিত্যদিনের পুজোতে প্রচুর ফুল দেয় আর প্রতিদিনের পুজোতে বেশ ফুল কাজেও লেগে যায়। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, দেখলে তো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তাই এইবার শ্যাম্পু করে ঘরে এসেছি। তো খুব শীত লাগছে, তার জন্য এই জ্যাকেটটা পরে নিলাম। তো খাওয়া দাওয়া এবার করতে হবে,
তো আগে দেখে নিই আজকে মা কি কি রান্না করেছে। চলো, মা আজকে রান্না করেছে হচ্ছে লাউ চিংড়ি, ডিমের ঝোল, আর হচ্ছে টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি। আর মা দেখো কি সুন্দর একটা শিব ঠাকুর রেখেছে। শিব ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।